আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা, দর্শক বিন্দু, আমার ফ্যান সার্কেল, রুগী মহাদয়, সোশ্যাল মিডিয়ার জগতে, বিশ্বের এই ভুবনে, যে যেখানে বসে আমাদের মোহাম্মদপুর কলিকাতা হারবালের ইউটিউব ভিত্তি স্বাস্থ্যফোরাম দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে জানাব এই গরমে বেলে শরবত খেলে যা উপকার পাবেন জানলে আপনি আমি আশ্চর্য হয়ে যাব। প্রিয় দর্শক, গরমে সবাই বেলের ঠান্ডা শরবত খেতে পছন্দ করেন। বেলের শরবতের প্রশংসা অনেকেই শুনেছেন, পুষ্টিবিদরাও বেলের শরবতের প্রশংসা সবসময় করে থাকেন, তবে তারা বাড়িতে তৈরি বেলের শরবত খাওয়ার কথাই বলে থাকেন। প্রিয় দর্শক, পুষ্টিবিদরা মনে করেন শরীরে পানি শূন্যতা দূর করতে বেলের শরবত তুলনা হয় না, আবার পুষ্টিগুণ দিক থেকে দিয়েও এর একটি অনন্য। তো প্রিয় দর্শক, এক গ্লাস ঠান্ডা শরবত সারাদিন আপনার ক্লান্তি এবং শরীরকে চাঙ্গা করতে তুলতে সাহায্য করে, একই সঙ্গে অবসাদ গুছিয়ে দিত বেশ কার্যকর বেলের শরবত। প্রিয় দর্শক, বেল আমাদের বাংলাদেশের একটি দারুণ প্রিয় জনপ্রিয়তা শীর্ষ একটি ফল। বাংলাদেশ ছাড়াও এশিয়ার কয়েকটি দেশে বেল পাওয়া যায়, বিশেষ করে বেশি বেল পাওয়া যায় শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড ও কম্বোডিয়া ও লাওস। আয়ুর্বেদ শাস্ত্রেও বেলে নানা গুণের কথা বলা হয়েছে। তো প্রিয় দর্শক, বেলের ভিতরে শক্ত খোলসের ভিতরে থাকা নরম মজ্জা বা শ্বাস সরাসরি খাওয়া যায়, বিশেষ করে তা দিয়ে শরবত তৈরি করেও খাওয়া যায়। বেলের শরবত খুব পুষ্টিকর, এটি নানা রোগের বিরুদ্ধে লড়াই, পাশাপাশি ত্বক ভালো রাখে এবং চুল পড়া ঠেকায়। বেল পেটের ভিতরে নানা রোগ সারাতে জাদুর মতো কাজ করে। প্রিয় দর্শক, কাঁচা বেল ডায়রিয়া, নতুন পুরাতন আমাশয় এবং বিশেষ হিসেবে বিবেচিত। বেলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন ও ক্যালসিয়াম, ফরফরাস ও পটাশিয়াম। পুষ্টিবিদ আয়ুর্বেদ শাস্ত্রের, বিশেষ করে আয়ুর্বেদিক ওয়েবসাইট থেকে বলা তথ্য অনুযায়ী প্রতি 100 গ্রাম বেল রয়েছে পানি 54.96 থেকে 61.5, 5 গ্রাম প্রোটিন, 1.8 মিলিগ্রাম স্নেহ পদার্থ, 0.2 গ্রাম প্রোটিন, 1.8 মিলিগ্রাম এবং ক্যারোটিন, 55 মিলিগ্রাম থায়ামিন, 0.13 মিলিয়াসিন। বিশেষ করে কোষ্ঠকাঠিন্য সারাতে বেলের ভূমিকা অনেক, বিশেষ করে বেল পেটের নানা অসুখ সরিয়ে তুলতে সাহায্য করে। বেলে রয়েছে প্রচুর ভিটামিন সি, নানা অসুখ সরিয়ে তুলতে পারে এবং প্রচুর ফাইবার আঁশ থাকে যা আপনার আমার ব্রণ সরিয়ে তুলতে সাহায্য করে। নিয়মিত বেল খেলে কোলন ক্যান্সার, গরমের আশঙ্কা এবং কোলন ক্যান্সার হওয়ার আশঙ্কা সম্পূর্ণ কমে যায়, বিশেষ করে প্রচুর ফাইবার এবং আঁশ থাকার কারণে পেট ঠান্ডা রাখে এবং এই কারণে অনেকের গরমের সময় বেলের শরবত খেয়ে থাকে। বেলে ভিতরে থাকা ভিটামিন চোখের অভ্যন্তরীণ বাহ্যিক অঙ্গগুলোকে ভালো রাখে। তো প্রিয় দর্শক, বেলের আরো গুণাগুণ, বিশেষ করে যাদের হজমের সমস্যা আছে তারা নিয়মিত বেল তাদের জন্য বেশ উপকারী। এছাড়াও কাঁচা বেল ডায়রিয়া রোগীর জন্য অত্যন্ত ভালো ফল দেয়, এই জন্য ফালি ফালি করে কেটে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে, উষ্ণ গরম পানির সঙ্গে মিশিয়ে রোগীকে অল্প অল্প করে খাওয়াতে পারলে খুব দ্রুত করে কাঁচা বেল ডায়রিয়া, জন্ডিস, কোষ্ঠকাঠিন্যের জন্য অত্যন্ত কাজ করবে কাঁচা বেলে। এছাড়া জন্ডিস, যক্ষা, উচ্চ রক্তচাপের জন্য বেল বিশেষ উপকারী।
তো প্রিয় দর্শক, আমরা তো বেল গুণাগুণ জানলাম। এখন থেকে যারা আমার ভিডিও শুনছেন বা দেখছেন, সকলকে বলবো এই গরমের সিজনে জন্ডিসে মোকাবেলা করতে ডায়রিয়া, উচ্চ রক্তচাপ এবং ডিসেন্টারি পরামর্শের জন্য বেলের শরবত সকলকে খাবো, খাওয়াবো, নিজেও খাবো, ফুল ফ্যামিলিকে দিব। এছাড়া বেল যাদের ডায়রিয়া এবং বিশেষ করে কুষ্ঠকাঠিন্য, তারা কাঁচা কাঁচা করে ফালি করে কেটে কাঁচা বেলটাকে শুকিয়ে রোদে পোড়াইয়া শুকাইয়া তারপর আপনাকে পাউডার করে গরম পানির সাথে খেতে পারেন। তাতে করে আপনার আমার ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য দূর হবে এবং নতুন করে সমস্যা দূর হবে। তো প্রিয় দর্শক, আমরা প্রতিটি মুহূর্তে আপনার হাজির হই স্বাস্থ্য বিষয় ও বিশ্ব কিছু কথা বলার জন্য, এবং প্রতিদিন বিকেল 4টায় আমাদেরকে আবার নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো দর্শক, আজ আর নয়, সকল সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে বিদায় নিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।